আসসালামু আলাইকুম, ঢাকা টেলিকমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে আসুস জেনফোন লাইভ ফোন কিভাবে জিমেইল লক অর্থাৎ এফআরপি লক আনলক করতে হয়। তো চলুন দেখি, এটা হচ্ছে আসুস ফোন, ফোকাস কর। হ্যালো, এটা হচ্ছে ফোন। তো এই ফোনটা মূলত প্যাটার্ন লক ছিল, তো কাস্টমার কি করছে, হার্ড রিসেট দিছে। হার্ড রিসেট দেওয়ার কারণে এখন জিমেইল চাচ্ছে। হ্যাঁ মোশারফ ভাই, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। পাওয়ার অফ করে দিব। আচ্ছা, পাওয়ার অফ করার পর যেটা করতে হবে, ফোনটাকে ফাস্টবুট মোডে নিয়ে যেতে হবে। আর ফাস্টবুট মোডে নিয়ে যাওয়ার শর্ত হচ্ছে ভলিউম প্লাস বাটন প্রেস পাওয়ার বাটন। দেখুন, অলরেডি ফাস্টবুটের মোডে চলে গেছে। ফাস্টবুটে চলে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আসি আগে ওই অল্লে তো চ্যানে মারা ওটি পিসিতে আমার থাকা ইউএসবি কেবলের সাথে ফোনটাকে কানেক্ট দিব, প্লাগ ইন করব। আচ্ছা, প্লাগ ইন করলাম, আসি তারপরে এখন চ্যানে মারা প্লাগ ইন করছে। তো আমি এখন আমি তো ওই যে আমার পিসিতে যাব, দেখব যা ও মানে কত পোস। আচ্ছা নেন নেন নেন, কত নিচ্ছেন, কত টাকা হয়েছে? না না না, 650 না, 350 না। করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মিরাকেল বক্স। আপনার দাম আছে তো চলুন। হ্যাঁ, 330 330 এটা হচ্ছে। আচ্ছা দেখ 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 দেখ, আমি ফোন দেন আমি করে দিই। এটা অ্যান্ড্রয়েড অপশনে যাব, যার পর ফাস্টবুট। যেহেতু ফোনটাকে ফাস্টবুট মোডে নিয়ে গেছি, যার জন্য ফাস্টবুট মোডে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর এনাবল ইউএসবি ডিবাগিং আমি ওই যে কত 5000 তাই না, 65 লিটার তোমার দাম এসে হলে 4330, তাহলে তোমার ওই 700 টাকা এনার নামে মোশারফ কাকা মোবাইল নাম্বারটা লিখে 700 টাকা পাওয়া যাবে, এই কথা লিখে তুমি 5000 টাকা দিয়ে পরে দেওয়া লাগবে। আচ্ছা, কাম গরম গরম সিলিন্ডার আবার কোয়া থামছে। অটোমেটিকই ফোনটা রিসেট হবে, রিস্টার্ট নেবে আর কি। রিস্টার্ট নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, দেখুন ভাই রে ভাই, সব কিছু ঠিক আছে, নাতি আমি বিয়ে করলাম না, ভুল বাজতে গেল। যাই হোক, ফোনটা
দেখুন নেট প্রবলেম ফোনটা গেল তারপর হচ্ছে ফোনটা ইউএসবি ডিবাগিং যেহেতু আমি অন করছি তো সেক্ষেত্রে আপনার এই যে আসুস ফোনটা ইউএসবি ডিবাগিং মোডে চলে গেছে এখন যেটা করতে হবে এডিবি যেহেতু আমি এডিবি এনাবল করছি এডিবিতে যাব এখানে মোটরলা এফআরপি রিসেট আছে আমি যাব মোটরলা এফআরপি রিসেটেতে গেলে এখানে আপনাকে দেখাচ্ছে দেখুন যে এনাবল ইউএসবি ডিবাগিং তো স্টার্ট বাটনে প্রেস করব দেখুন এখানে ডিভাইসটাকে শো করছে এফআরপি লক রিমুভ ওকে অল ডান রিবুট দেখুন ওইটা করার পর ফোনটা অটোমেটিক্যালি রিস্টার্ট নিচ্ছে এখন দেখবো আসলে আমরা যে কাজটা করলাম এই কাজটা 100% হয়েছে কিনা অপেক্ষা করেন সাথে থাকবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন টিপস দেওয়ার জন্য আর আমার সাথে থাকার জন্য যেটা করতে হবে সাবস্ক্রাইব বেল বাটনে প্রেস করবেন দেখুন অলরেডি ফোন চালু খুলে গেছে যে প্রবলেমটা ছিল ওটা কিন্তু সমাধান হয়ে গেল তো এই পদ্ধতিতেই আপনি এই মডেলটা আর কি খুলতে পারবেন চাইলেই খুলতে পারবেন ধন্যবাদ।